শুটিং করতে যাওয়ার পথে বিপত্তি। অভিনেত্রী অনন্যা গুহর চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ। শুটিং করতে যাওয়ার পথে বিপত্তি। বাংলা সিরিয়ালের চেনা মুখ অভিনেত্রী অনন্যা গুহ, তার চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ। দুমড়ে মুচড়ে যায় গোটা গাড়ি। সেই সময় গাড়িতে ছিলেন অভিনেত্রীর বাবাও। তাদের তেমন কোনো চোটঘাত লাগেনি এমনটাই জানা যাচ্ছে, তবে আতঙ্কিত দুজনেই। ঘটনার খবর পাওয়া মাত্রই ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। প্রায় যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা থেকে ওই ভেঙে পড়া গাছটিকে সরানো হয়। স্বাভাবিক হয় যান চলাচল। স্বস্তির খবর একটাই, গাড়ির ভিতরে থাকায় অভিনেত্রী কিংবা তার বাবার চোটঘাত লাগেনি, তবে গাড়ির একাংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। আচমকা এই ধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী ও তার বাবা, কেঁদেও ফেলেন অনন্যা। নির্দিষ্ট সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত গাড়ি চড়ে এক্সাইট হয়ে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন অভিনেত্রী। গাড়ি চালাচ্ছিলেন তার বাবা, পিছনের আসনে ছিলেন অনন্যা। এসপি মুখার্জি রোডের কাছে আচমকাই ঘটে বিপত্তি। রাস্তার পাশের একটি বড় গাছ হুড়মুড়িয়ে তার গাড়ির ওপর ভেঙে পড়ে। তড়িঘড়ি ব্রেক কষে গাড়ি দাঁড় করান অভিনেত্রীর বাবা। গাড়ি ঠিক সময় মতো দাঁড় করাতে না পারলে বড় বিপদের সম্ভাবনা ছিল বলেই মত তার। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।